আর আপনাকে যদি দেখতে দেখা যায় আনস্মার্টের মতন বা নোংরা পরিবেশ, ঠিক আছে, আপনার কাপড় চোপড়ের কোনো পরিবেশ নাই, কাপড় চোপড় নোংরা, আপনি নিজে নোংরা পরিবেশ নিয়ে বসে আছেন, ঠিক আছে, তাহলে কাস্টমার কিন্তু দূর থেকে বুঝে ফেলবে যে না, ওনার দোকানে যাওয়া যাবে না। আপনাকে দেখার বিষয়ের মধ্য দিয়েও কিন্তু একটা রুচির ব্যাপার স্যাপার আছে। আপনাকে দেখতে যদি ভালো দেখা যায় তাহলে কাস্টমারেরও কিন্তু একটা রুচিতে আসবে। এই ব্যবসার লাভ ওরকমভাবে বলবো না, আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে এই খিচুড়ির ব্যবসা এবং আপনার এই ব্যবসাটা যদি মার্কেট পায়, যদি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, তাহলে এই ব্যবসা করে আপনি তিনতলা বাড়িও করতে পারবেন এবং তিনতলা বাড়ি করাও সম্ভব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নতুন একটি স্মার্ট ইউনিক একটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে হাজির হলাম। আচ্ছা, আপনি যদি ছোট একটি দোকান নিয়ে সেই দোকানে বাহারি আইটেম ভর্তা দিয়ে খিচুড়ি বিক্রি করেন, তাহলে সেই খিচুড়ির দোকানটা কেমন হবে? তো আজকের যে ব্যবসায়িক আইডিয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে খিচুড়ির ব্যবসার আইডিয়া। আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আপনি স্বল্প পুঁজিতে সুন্দর একটি সুইটেবল একটি ব্যবসায়িক আইডিয়া আজকে এই ভিডিও থেকে শিখতে পারবেন। আপনি যদি বেকার থাকেন, আপনার যদি স্বল্প পুঁজিতে লাভজনক একটি ব্যবসা যদি আপনি খুঁজে থাকেন, তাহলে আজকের ব্যবসাটা হবে আপনার জন্য একদম পারফেক্ট একটি ব্যবসা এবং রানিং একটি ব্যবসা। আপনি যদি এই ব্যবসাটা করেন তাহলে অন্ততপক্ষে মাসে ভালো অঙ্কের একটি টাকা ইনকাম করতে পারবেন। তবে আরেকটি কথা, সেটা হচ্ছে যে শুধুমাত্র আমি বলবো আপনি ব্যবসায় নেমে পড়বেন, বিষয়টা ওরকম না। আপনার দিক থেকে যদি মনে হয় যে এই ব্যবসাটা আমার জন্য পারফেক্ট, আমি এই ব্যবসা করতে পারবো, আপনার ভিতরে যদি এই ভিডিও দেখে যদি একটি কনফিডেন্স তৈরি হয়, তাহলেই আপনি এই ব্যবসাটা শুরু করবেন। তাই অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করেন এবং মনোযোগ সহকারে দেখতে থাকেন, তাহলে আপনি প্রপার একটি বিজনেস আইডিয়া শিখতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো প্রথমে আসি যে এই সুইটেবল খিচুড়ির ব্যবসাটা করার জন্য আপনার কি কি প্রয়োজন আছে প্রাথমিক অবস্থায়। তো প্রথম যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে প্রথমে আপনি একটি দোকান সিলেকশন করবেন, একদম ছোট দোকান, বেশি বড়ও না আবার একদম ছোটও না, ঠিক আছে, 3-4টা টেবিল যাতে বসানো যায়, ছোট টেবিল, এরকমভাবে মাঝারু টাইপের আপনার একটি দোকান নিতে হবে। সেই দোকানটা বা এই ব্যবসাটা আপনি শহর বা গ্রাম বা যে কোনো মহল্লায় আপনার পছন্দ মতো সিলেকশন একটি জায়গায় আপনি দোকানটা নেবেন, যেখানে আপনি মনে করেন যে এইখানে আমার এই ব্যবসাটা চলবে। তবে এই সমস্ত ব্যবসা করার জন্য আপনার একটি ঘন বসতির প্রয়োজন আছে, সেটা আপনার দেখা গেলো যে বাজারের মধ্যে, তারপরে দেখা গেলো যে বিভিন্ন মানুষের যে আনাগুনা থাকে বিভিন্ন মহল্লার মধ্যে, তারপরে আপনার বিভিন্ন স্টানে, ঠিক আছে, এটা আপনি আপনার মতন সিলেকশন করে নেবেন। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার দোকানটা নেওয়ার পরে সেটারে আপনি সুন্দরভাবে পরিবেশ করবেন এবং সুন্দরভাবে ডেকোরেশন করবেন। তো ডেকোরেশন বলতে আমি এটাই বুঝাচ্ছি, যেমন ভিতরে আপনার 4টা টেবিল যদি আপনি বসান তাহলে 4টা টেবিল বসাবেন, সামনে আপনার সেই খিচুড়ির বড় একটি ডেক যাতে সুন্দরভাবে আপনি রাখতে পারেন সেই ডেকোরেশনটা করবেন, ভিতরের রংটা একটু সুন্দরভাবে দোকানের রং টং করবেন, ঠিক আছে, যাতে মানুষ মনে করে যেন এটা খুব মানসম্মত একটি পরিবেশের দোকান, হোক না সেটা ছোট তাতে কোনো সমস্যা নাই, তবে আপনার দোকানটাতে খুব সুন্দর পরিবেশ এবং সুইটেবল দেখতে এরকমভাবে আপনি ডেকোরেশন করবেন। তো দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার দোকানে আপনি যে সারাদিন খিচুড়ি বিক্রি করবেন বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এবং গরু মুরগি দিয়ে, এগুলি আপনি কোথায় রান্না করবেন? সেটা হচ্ছে যে আপনার দোকানে তো এটা রান্না করা সম্ভব না, তাই না? তো এটা আপনি আপনার বাসায় রান্না করবেন, অর্থাৎ আপনার বাসায় আপনার যতটুকু প্রয়োজন, আপনি সারাদিনে যতটুকু খিচুড়ি বিক্রি করতে পারবেন, প্রাথমিক অবস্থায় একটু কম করবেন, তারপরে ধাপে ধাপে আপনি যখন ব্যবসাটা বুঝতে পারবেন যেন আপনার চলে বেশি, তখন আপনি বেশি করে পরিমাণ বাড়াবেন। তো এখন কথা হচ্ছে যে আপনার বাসায় আপনি সুন্দরভাবে সেই খিচুড়িটা রান্না করবেন এবং আপনি আলাদা গরু রান্না করবেন এবং আলাদা মুরগি রান্না করবেন, ঠিক আছে, অর্থাৎ গরুর মাংসটা আলাদা রান্না করবেন, মুরগির মাংসটা আলাদা রান্না করবেন, এবং আপনার যে বাহারি ধরনের যে ভর্তাগুলি আছে সেই ভর্তাগুলি আপনি সুন্দরভাবে আপনার বাসায় বানাবেন। বাসায় বানানোর পরে এই তিনটা জিনিস, অর্থাৎ গরু, মুরগি এবং ভর্তাগুলি, আপনার দোকানের সামনে একটা কাচের গ্লাস যদি ছোট করে বানান, সেইখানে আপনি ডিসপ্লে করে রাখতে পারেন। তাহলে দূর থেকে মানুষের একটা আকর্ষণ বাড়বে যে না, এই দোকানটার মধ্যে বাহারি ধরনের আইটেমের ভর্তা দিয়ে খিচুড়ি বিক্রি করা হয়, সেই সাথে গরু মুরগি তো আছেই, কেমন তো ওই ভর্তার কিন্তু একটা আকর্ষণ মানুষের বাইরে থেকে করবে। তো সেজন্যই আপনার দোকানে ওই সামনে আপনার একটা কাচের গ্লাস বানাতে হবে, ওই ছোট বক্স টাইপের, ওটার মধ্যে আপনি সেই ভর্তাগুলি সাজিয়ে রাখবেন এবং সেই আপনার খিচুড়ির ডেকটা ডিসপ্লে করা থাকবে, এতেই যথেষ্ট, আর কোনো কিছু না। আর আপনার একটি দোকানের নাম দিবেন যে এইখানে আপনার বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে আপনি কী কী ভর্তা দিয়ে খিচুড়ি বিক্রি করেন সেই সমস্ত ভর্তা আপনি উল্লেখ করবেন এবং গরু মুরগি এবং কত টাকা প্লেট, এই সমস্ত বিষয়গুলি
সুন্দর করে একটি ব্যানার বানিয়ে সেখানে আপনি উল্লেখ করে রাখবেন যে ভর্তা দিয়ে এক প্লেট খিচুড়ি এত, গরু দিয়ে এত, মুরগি দিয়ে এত, ঠিক আছে, হাফ প্লেট এত, ফুল প্লেট এত, আপনি এরকমভাবে কিন্তু সুন্দরভাবে ওইখানে ডিসপ্লে করেও রাখতে পারেন। তাহলে সেটা কিন্তু পড়লে একটা কাস্টমারের কিন্তু অলরেডি চলে আসবে যে না এখানে এত আইটেমের ভর্তা আছে, এই এই ভর্তাগুলি দিয়ে এখানে খিচুড়ি খাওয়া যাবে, ঠিক আছে। তাহলে সেটা কাস্টমারের জন্য একটা বেনিফিট, দেখতে সুবিধা হলো। এই ব্যবসাগুলি এমনই একটা ব্যবসা যে সম্পূর্ণ নির্ভর করে আপনার খাবারের মানের উপরে এবং আপনার সেই দোকানের পরিবেশের উপরে, ঠিক আছে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যখন এই ব্যবসাগুলি করবেন, যে কোনো ব্যবসাতেই আপনার স্মার্ট থাকা ভালো, বিশেষ করে খাবারের যে ব্যবসাগুলি আছে সেইখানে আপনার একদম স্মার্ট হয়ে থাকতে হবে, ঠিক আছে। সেটা আপনার কাপড় চোপড়ের দিক থেকেও, আপনার পরিবেশের দিক থেকেও, আপনার শারীরিক অবস্থা থেকেও আপনাকে খুব স্মার্টলি থাকতে হবে, ঠিক আছে। আপনাকে দেখতে যদি খুব ভালো লাগে, স্মার্ট লাগে, দেখতে যদি পরিষ্কার দেখা যায়, তাহলে একটি কাস্টমার দূর থেকেও কিন্তু বুঝতে পারবে যে না এই দোকানদার বা এই দোকানিটা খুবই দেখতে স্মার্ট, তার জিনিসগুলি হবে ভালো, তার খাবারগুলি হবে ভালো। আর আপনাকে যদি দেখতে দেখা যায় আনস্মার্টের মতন বা নোংরা পরিবেশ, ঠিক আছে, আপনার কাপড় চোপড়ের কোনো পরিবেশ নাই, কাপড় চোপড় নোংরা, আপনি নিজে নোংরা পরিবেশ নিয়ে বসে আছেন, ঠিক আছে, তাহলে কাস্টমার কিন্তু দূর থেকে বুঝে ফেলবে যে না ওনার দোকানে যাওয়া যাবে না। তো এটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন যে অবশ্যই অবশ্যই যে কোনো ব্যবসার ক্ষেত্রেই আপনাকে স্মার্ট হয়ে বসে থাকতে হবে, ঠিক আছে। আপনাকে দেখার বিষয়ের মধ্য দিয়েও কিন্তু একটা রুচির ব্যাপার স্যাপার আছে। আপনাকে দেখতে যদি ভালো দেখা যায় তাহলে কাস্টমারেরও কিন্তু একটা রুচিতে আসবে। এই টিপসগুলি আপনি যদি ফলো করে সুন্দরভাবে যদি এই ছোট্ট ব্যবসাটা স্বল্পপুঁজিতে করেন, তাহলে আপনার এই দোকানে মানুষ সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ পর্যন্ত এবং রাতের খাবার পর্যন্ত আপনার কাছ থেকেই খাবে। এভাবেই আপনি আপনার মতো করে সুন্দর করে এই সুইটেবল খিচুড়ির ব্যবসাটা শুরু করতে পারেন। তো এখন আসবো যে খিচুড়ির ব্যবসাটা করার জন্য আপনার কত টাকা পুঁজির প্রয়োজন আছে। পুঁজিটা হচ্ছে যে আপনি যে ছোট্ট একটি দোকান নিলেন বা মিডিয়াম সাইজের যে দোকানটা নিলেন, সেই দোকানটার আপনার সম্ভবত সিকিউরিটির যে বিষয়টা, সেটা আসলে এক একজনের এক এক দোকানের এক এক ধরনের সিকিউরিটি হয়। কেউ গ্রামে দোকান নিলে তার সিকিউরিটি একরকম হবে, কেউ শহরে দোকান দিলে তার একরকম হবে, ঠিক আছে, কেউ মহল্লার মধ্যে দিলে তার একরকম হবে, দোকান বড় ছোট মাজারু বিভিন্ন ধরনের আছে। তো এই দোকানের যে সিকিউরিটির যে বিষয়টা, এটা আমি আলাদা এক সাইড করে রাখলাম, কেমন, এটার সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে আলাদা। সেটা আপনি যত টাকাই দেন, 20,000, 30,000, 50,000, 1,00,000 যেটাই দেন না কেন দিবেন। এখন সিকিউরিটি ছাড়া আপনার মূল যে পুঁজিটা সেটা কত টাকা লাগতে পারে এই ব্যবসাটা স্টার্ট করার জন্য, সেটা হচ্ছে যে আপনার দোকানে 4টা টেবিল ফালাবেন, অর্থাৎ 4টা টেবিল যাতে দেওয়া যায় সেরকমভাবে আপনি 4টা টেবিল দিবেন। এখন 4টা টেবিলের মধ্যে আপনার চেয়ার লাগবে 16টা, ঠিক আছে, অর্থাৎ এক একটা টেবিলে 4টা করে হলে 4টা টেবিলে লাগে আপনার 16টা, অর্থাৎ 16 পিস চেয়ার এবং 4টা টেবিল। তো এখন 4টা টেবিল যদি আমি দাম ধরি যে 2,000 টাকা করে, অর্থাৎ প্লাস্টিকের যে আরএফএলের যে বর্তমানে খুব সুইটেবল যে টেবিলগুলি পাওয়া যায়, আপনি আরএফএলের যে সুন্দর সুন্দর টেবিলগুলি সেগুলি আপনি ক্রয় করতে পারেন অনলি অন 2,000 টাকার মধ্যেই, এতেই যথেষ্ট। 2,000 টাকা করে যদি আমি এক একটা টেবিল ধরি তাহলে 4টা টেবিলে আপনার 8,000 টাকা, এবং আপনার 16টা চেয়ারের দাম আমি যদি 500 টাকা করেও যদি ধরি তারপরে কিন্তু আপনার 8,000 টাকা, তাহলে আপনার কত হচ্ছে 8,000, 16,000 টাকা। এখন আপনার যে সামনের যে ডেকটা থাকবে সেই ডেকটার দাম, সম্ভবত আপনি যদি একটু বড় সাইজের একটা ডেক ক্রয় করেন তাহলে দেখা গেল যে 7,000 থেকে 8,000 টাকার প্রয়োজন লাগতে পারে। তা আমি যদি 7,000 টাকাও ধরি বা 8,000 টাকাও ধরি তাহলে 3,24,000 টাকা, এবং আপনার খিচুড়ি এবং ভর্তা, গরু, মুরগি এগুলি এভারেজ মিলিয়ে, অর্থাৎ দোকানের যে সিকিউরিটিটা আছে সেই পুঁজিটা ছাড়া আপনি 30,000 টাকার মধ্যেই, আমি আরও 10,000 টাকা বাড়িয়েই ধরি, আপনি 40,000 টাকার মধ্যেই এই ব্যবসাটা শুরু করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এখন চলে আসবো যে আমরা এই স্বল্প পুঁজিতে আপনি যে খিচুড়ির আইটেম নিয়ে ব্যবসা করবেন, তো এই খিচুড়ির ব্যবসাতে আপনি লাভ কীরকমভাবে করবেন বা কীভাবে নির্ধারিত করবেন যে আমি কত টাকা লাভ করব। আপনি যদি দৈনিক 100 প্লেট যদি বিক্রি করেন, অর্থাৎ 100 প্লেট খিচুড়ি যদি আপনি দৈনিক বিক্রি করেন এবং প্লেট প্রতি আপনি যদি 20 টাকাও যদি লাভ রাখেন, তাহলে আপনার 100 প্লেট খিচুড়িতে দৈনিক লাভ আসে 2,000 টাকা, ঠিক আছে। আর এক প্লেট খিচুড়িতে আপনার সবাই কমার বেশি 20 টাকা, ন্যূনতম 20 টাকা লাভ করে, ঠিক আছে, কারণ এক প্লেট খিচুড়ি যদি আপনার 70 থেকে 80 টাকা বিক্রি করা হয় তাহলে সেইখানে অবশ্যই অবশ্যই 20 টাকা লাভ থাকে। তো আপনি একটা হিসাব করবেন, সেটা হচ্ছে যে আপনার খিচুড়ি রান্না করতে, অর্থাৎ সেটা গরু হোক, মুরগি হোক, তারপর আপনার ভর্তা হোক, যে এই যে 3 গ্রেটের যে খিচুড়িটা, আপনি 3টা প্লেটের মধ্যেই, অর্থাৎ 3 আইটেমের মধ্যে আপনি প্রতি প্লেটে 20 টাকা করে লাভ রাখবেন, ঠিক আছে। আপনার খরচ যা যাবে ইন টোটাল খরচ বাদ দিয়ে আপনি যদি 20 টাকা লাভ রাখেন, এবং আপনি যদি দৈনিক যদি 100 প্লেট খিচুড়ি যদি বিক্রি করেন, আমি কিন্তু কম করে ধরছি, একদম ন্যূনতম ধরছি হলো 100 প্লেট, ঠিক আছে, তারপরেও কিন্তু আপনার 2,000 টাকা লাভ চলে আসে। এখন এখানে যদি আপনি 50 প্লেটও যদি বিক্রি করেন তাও তো 1,000 টাকা, তাই না, তাহলে মাসে কিন্তু আপনার 30,000 টাকা, আর 2,000 টাকা হলে মাসে হচ্ছে
আপনার 60,000 টাকা। কেমন? তো এই হচ্ছে আপনার খিচুড়ির ব্যবসার লাভ। তবে আমি এই ব্যবসার লাভ ওরকম ভাবে বলবো না, আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে এই খিচুড়ির ব্যবসা এবং আপনার এই ব্যবসাটা যদি মার্কেট পায়, যদি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, তাহলে এই ব্যবসা করে আপনি তিনতলা বাড়িও করতে পারবেন এবং তিনতলা বাড়ি করাও সম্ভব। কারণ আমাদের দেশে আমাদের চোখের সামনে এমন অনেক উদাহরণ আছে, যেটা আপনারা নিজেও জানেন, যে বিভিন্ন জায়গায় দেখা গেল অনেকে চটপটি বিক্রি করে 22 লক্ষ টাকার জায়গা ক্রয় করছে, ওই হালিম বিক্রি করে 5তলা বাড়ি করছে। তো এইটা আমি আসলে আপনাদেরকে লোভ দেখানোর কথা বলতেছি না, এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে টেনে আনলাম যে একজন মানুষ ছোট ব্যবসা করে সেই ছোট ব্যবসা থেকে ভালো একটা প্রফিট করে সে তার জীবনে অনেক কিছু করতে পারে। এটাই হচ্ছে আমার উদাহরণ দেওয়ার কারণ। তো চুপচাপ বসে না থেকে, বেকার না থেকে এই সুইটেবল ব্যবসাটা আপনারা করতে পারেন যদি আপনার কাছে গ্রহণযোগ্যতা পায়। আজকের এই ব্যবসায়িক আইডিয়াটা, যে কোনো একটা ব্যবসা যেটাই আপনার পছন্দ হোক না কেন, যেটাই আপনার করতে মনে চায় না কেন, আপনি সেই ব্যবসাটা বেছে নিতে পারেন। আজকের এই স্বল্প পুঁজিতে এই সুইটেবল খিচুড়ির ব্যবসার আইডিয়াটা আপনাদের যদি ভালো লাগে এবং আপনাদের যদি উপকারে আসে, আপনারা যদি এই ভিডিও থেকে ন্যূনতম কিছু যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আমি আপনাদের জন্য এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন ব্যবসায়িক ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টাইমে সুইটেবল একটি ভিডিও নিয়ে।